এখানে একটা তড়িৎ বর্তনী দেখতে পাচ্ছেন, ভাবছি কঠিন একটা তড়িৎ বর্তনী। এই কঠিন একটা তড়িৎ বর্তনী রোধ, তড়িৎ প্রবাহ মাত্রা কিভাবে নির্ণয় করবে? ওহমের সূত্র কাজে লাগে তাহলে সেটা অসম্ভব। এখানে আমরা পড়বো কারশপের প্রথম ও দ্বিতীয় সূত্র, কঠিন কঠিন বর্তনীর কিভাবে রোধ নির্ণয় করা যায় তার পদ্ধতি সম্পর্কে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো। এখানে চারটি পরিবাহী তার সংযোজন ঘটেছে, ফলে এটা একটি তড়িৎ বর্তনীর সৃষ্টি করেছে। এ হচ্ছে সংযোগ স্থল, I1 I2 হচ্ছে এ অভিমুখী তড়িৎ প্রবাহ মাত্রা, আর I4 আর I3 হচ্ছে এ বিন্দু থেকে বহির্মুখী। কারশফের প্রথম রুল যেটা বলে, তড়িৎ বর্তনীর আগত তড়িৎ প্রবাহ মাত্রা ইজ ইকুয়াল টু নির্গত তড়িৎ প্রবাহ মাত্রা, মানে I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু I3 প্লাস I4। এটি হলো কারশফের প্রথম সূত্রের গাণিতিক রূপ। কারশফের প্রথম সূত্র থেকে আমরা কি পেলাম, I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু I3 প্লাস I4, এই বর্তনীটির সাপেক্ষে। এবার আমরা যদি ধরি এটি টি সময় ধরে প্রবাহ মাত্রাটি ঘটেছে, তাহলে I1T প্লাস I2T প্লাস I3T প্লাস I4T। আমরা কি জানি তড়িৎ প্রবাহ মাত্রা সমান কি? প্রবাহ মাত্রা একটি পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ আধান একক সময়ে এক স্থান থেকে অন্য স্থানে যায় সেটি হচ্ছে প্রবাহ মাত্রা, মানে I ইজ ইকুয়াল টু কিউ বাই টি, অথবা কিউ ইজ ইকুয়াল টু IT। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এখানে লিখতে পারি আমরা Q1 প্লাস Q2 ইজ ইকুয়াল টু Q3 প্লাস Q4, কারণ আমরা এখানে পেলাম কিউ ইজ ইকুয়াল টু IT। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আধানের সঞ্চয় কোনো ঘটছে না বা আধানের কোনো ক্ষয় হচ্ছে না। যে পরিমাণ তড়িৎ আধান এ বিন্দুর দিকে যাচ্ছে ঠিক সেই পরিমাণ তড়িৎ আধান এ বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে আধানের সঞ্চয় ঘটছে। তার জন্য কারশফের প্রথম সূত্রকে আধানের সঞ্চয়মূলক সূত্র বলা হয়। এবার আমরা পড়ব কারশফের দ্বিতীয় সূত্র। কারশফের দ্বিতীয় সূত্রটি কোনো তড়িৎ বর্তনীর বদ্ধ লুপের ক্ষেত্রে, এখানে যেমন এ সি বি ডি একটি বদ্ধ লুপ বলছে, কোনো বদ্ধ লুপের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ মাত্রা এবং অন্তর্বর্তী রোধ আর সেই বদ্ধ লুপটি সংশ্লিষ্ট তড়িৎচালক বল যেটি থাকবে তার সমষ্টির সাথে সমান। মানে কেমন, এ সি বি ডি একটি বদ্ধ লুপ, এ সি বি ডি বদ্ধ লুপের সংশ্লিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা কোনটি, I1, এবং অন্তর্বর্তী রোধ R1, এবং এই লুপটির সংশ্লিষ্ট তড়িৎচালক বল E। তাহলে I×R ইজ ইকুয়াল টু E, মানে IR এর সমষ্টি, বদ্ধ লুপটির সমস্ত IR এর সমষ্টি ইজ ইকুয়াল টু যে তড়িৎচালক বল E তার সমষ্টির সাথে সমান। এটি হলো কারশফের দ্বিতীয় সূত্রের মেন গাণিতিক রূপ। কারশফের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানলাম, IR ইজ ইকুয়াল টু E। আবার আমরা ওহমের সূত্র অনুযায়ী জানি V ইজ ইকুয়াল টু IR, ওহম এর সূত্র। এবার আমরা সামেশন অফ IR এর জায়গায় সামেশন অফ V পুট করতে পারি, আবার সামেশন অফ E। এখানে V ইজ ইকুয়াল টু IR, এটা পুট করলাম IR এর জায়গায় V। এবার আমরা জানবো V আর E টা কি। V হচ্ছে কোনো তড়িৎ বর্তনীর বিভব প্রভেদ, আর E হচ্ছে কোনো তড়িৎ বর্তনীর তড়িৎচালক বল। তড়িৎ বর্তনীর বিভব প্রভেদ আর তড়িৎচালক বল কাকে বলে, এবার আমাদেরকে সেটা জানতে হবে। আমরা এর আগে কারশফের দ্বিতীয় সূত্রে কি পড়লাম, IR ইজ ইকুয়াল টু E, আইটা তড়িৎ বর্তনীর সংশ্লিষ্ট রূপের প্রবাহ মাত্রা, এটা অন্তর্বর্তী রোধ, আর ইটা হচ্ছে তড়িৎচালক বল। এবার আমরা কি জানি তড়িৎচালক বল, তড়িৎচালক বল কাকে বলে, একক তড়িৎ আধান পাঠাতে উৎসের মধ্যে যে পরিমাণ তড়িৎ শক্তি উৎপন্ন হয় তাই হলো তড়িৎচালক বল E। আবার একক তড়িৎ আধান প্রবাহিত হলে বর্তনীর যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয় তাই হলো তড়িৎ বর্তনীর বিভব প্রভেদ V। এখানে তড়িৎ শক্তি উৎপন্ন হয় সেটা হলো তড়িৎচালক বল E, আর এখানে তড়িৎ শক্তি ব্যয়িত হয় সেটা হলো বিভব প্রভেদ V। এরপর আমরা জানবো এখান থেকে তড়িৎ শক্তির সংরক্ষণ কী কি করে হয়, কারণ এখানে কারশফের দ্বিতীয় সূত্র থেকে তড়িৎ বর্তনীর তড়িৎ শক্তির সংরক্ষণের সূত্রটি প্রতিষ্ঠিত করা যায়, সেটি কিভাবে হয়। আমরা কারশফের দ্বিতীয় সূত্র থেকে পেয়েছি IR ইজ ইকুয়াল টু E, বা E ইজ ইকুয়াল টু V, IR এর জায়গায় V বসিয়ে। আবার E আর V, মানে তড়িৎচালক বল আর তড়িৎ বর্তনীর বিভব প্রভেদ কাকে বলে, সেখান থেকে আমরা জেনেছি যে একক তড়িৎ আধানের জন্য কোনো বর্তনীতে যে পরিমাণ তড়িৎ শক্তি উৎপন্ন হয় সেটা হচ্ছে E, আর ভিটা যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয় সেটা হচ্ছে V।
তাহলে এখানে ই ইজিক্যাল টু ভি, মানে যে পরিমাণ তড়িৎশক্তি উৎপন্ন হচ্ছে সেটাই বর্তনীতে ব্যয়িত তড়িৎশক্তির সাথে সমান, মানে এখানে কি হচ্ছে, এখানে শক্তির সংরক্ষণ ঘটছে। যে পরিমাণ তড়িৎশক্তি উৎপন্ন হচ্ছে সেই পরিমাণেই তড়িৎশক্তি ব্যয়িত হচ্ছে, সংরক্ষিত হচ্ছে, শক্তি সংরক্ষিত। তার জন্যে কারশপের দ্বিতীয় সূত্রটিকে শক্তি সংরক্ষণ সূত্র বলা হয়। কোনো জটিল তড়িৎ বর্তনীর কিভাবে আমরা কারশপের প্রথম ও দ্বিতীয় সূত্রকে কাজে লাগিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করব সেই সম্পর্কিত একটা অঙ্ক এটা। এখানে একটা আমরা তড়িৎ বর্তনী দেখতে পাচ্ছি যেখানে একটা বদ্ধ লুপ এ বি এ সি বি আর এখানে হচ্ছে এফ, মানে এই একটা লুপ এ সি বি ডি এ আর এই একটা পুরোটা একটা গোটাটা লুপ এ সি বি ডি এ সি বি এফ এ। এখানে আমরা প্রথমে এ বিন্দু, এ বিন্দুটা যদি ধরে নিই কারশপের প্রথম সূত্র থেকে পাই, এ বিন্দুতে কারশপের প্রথম সূত্র থেকে পাই এ ওয়ান মানে আই ওয়ান আর এটা আই টু মাইনাস আই ওয়ান, মানে এই দিকে আই ওয়ান আর আই টুর অভিমুখ এই বরাবর এ বিন্দুর দিকে এবং আইটা এ বিন্দু থেকে বেরিয়ে আসছে, মানে আই ওয়ান প্লাস আই টু ইজ ইকুয়াল টু আই হয়, সেটা আইটাকে এই দিকে লেখা আছে মাইনাস আই, বা এখান থেকে লিখে নিতে পারি পরে কাজে লাগবে সেই জন্য আই টু ইজ ইকুয়াল টু আই মাইনাস আই ওয়ান। এবার আমরা কারশপের দ্বিতীয় সূত্র থেকে এ সি বি ডি এ লুপের, এ সি বি ডি এ লুপের জন্য কি পাচ্ছি এ সি বি ডি এ, আই ওয়ান এ বিন্দুর সাপেক্ষে আই ওয়ানটাকে নেগেটিভ ধরেছি আর 0.5 ওহম আই ইন্টু আর প্লাস আই টু ইন্টু আর আই টু এটাকে আমরা নেগেটিভ ধরেছি তাহলে এটাকে পজিটিভ ধরবো। এ সি বি ডি এ এইভাবে ঘুরছে, মানে এইভাবে যদি ঘোরে তাহলে এখানে আই ওয়ানটাকে আমরা নেগেটিভ ধরেছি আর আই টুটা অভিমুখে হচ্ছে মানে পজিটিভ, প্লাস আই টু ইন্টু এখানে ওহমের রোধ হচ্ছে 0.1 ওহম ইজ ইকুয়াল টু এখানে তড়িৎচালক বলটাকে আমরা নেগেটিভ ধরেছি 1.2 আর এখানে তড়িৎচালক বলটাকে আমরা পজিটিভ ধরেছি প্লাস 2, তাহলে কী হচ্ছে মাইনাস আই ওয়ান ইন্টু 0.5 প্লাস আই মাইনাস আই ওয়ান 0.1 0.8 আসছে। এখানে আই টুর জায়গায় এখানে যে আই টুটা আমরা পেয়েছি আই ওয়ান মাইনাস আই মাইনাস আই ওয়ান আই টুর জায়গায় সেটা বসেছে, তাহলে 0.1 আই মাইনাস 0.6 আই ওয়ান ইজ ইকুয়াল টু 0.8। এবার নেক্সট হচ্ছে, নেক্সট আমরা আগেরটার থেকে যে রেজাল্টটা পেলাম সেটা লিখে নেব, এ সি বি এ সি বি ডি এ এই লুপটার জন্য যে রেজাল্টটা পেলাম সেটা এখানে আমরা দাগ নাম্বার দিয়ে লিখে রাখবো 0.1 আই মাইনাস 0.6 আই ওয়ান ইজ ইকুয়াল টু 0.8 এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে লিখে রাখলাম। এবার হচ্ছে যেটা এ ডি বি এফ এ, এ ডি বি এফ এ মানে এই পুরো বর্তনীটা, এই বর্তনীটার জন্য কি, এই বর্তনীটার জন্য সেমভাবে হচ্ছে মাইনাস আই টু, আই টুটাকে এই বর্তনীটার সাপেক্ষে এই বরাবর ঘুরছে, তাহলে আই টুটা নেগেটিভ হচ্ছে অভিমুখটা মিলছে না, আই টু ইন্টু 0.1 আই ইন্টু আর মাইনাস আই এখানে আই আর এখানের আমরা বর্তনীটার প্রভাব মাত্রা আই ধরে রেখেছি আর বর্তনীর রোধ জানি আমরা 5, তাহলে আই ইন্টু 5 ইজ ইকুয়াল টু মাইনাস 2, মাইনাস 2টা হচ্ছে এইখানের এটা মাইনাস 2 কারণ এখানে তড়িৎ বিভব প্রভেদ যেটা বা তড়িৎচালক বল এটাকে আমরা অপোজিট সাইড হচ্ছে এই বরাবর হচ্ছে না, তাহলে এখানে মাইনাস 2। আবার সেমভাবে এখানে আমরা আগের যেটার থেকে পেয়েছিলাম আই মাইনাস আই ওয়ান, আই মাইনাস আই ওয়ান প্রথমেই কারশপের প্রথম সূত্র থেকে যেটা আমরা পেয়েছিলাম ওটা এখানে বসাবো, তাহলে আমরা এখানে কী পাবো আই মাইনাস আই ওয়ান আই টুর জায়গায় বসাবো ইন্টু 0.1 প্লাস 5 আই ইজ ইকুয়াল টু 2। এবার আমরা এটাকে যদি 0.1 আই মাইনাস 0.1 আই টু ইজ আই ওয়ান ইজ ইকুয়াল টু 2 ধরি এবং আমরা এখানে যে ফার্স্ট সমীকরণ আর এটাকে যদি সেকেন্ড সমীকরণ ধরে রাখি, তাহলে আমরা ফার্স্ট সেকেন্ড এখানে যে দ্বিতীয় সমীকরণ সেটার সাথে যদি 6 গুণ করি মাইনাস যে এখানে প্রথম সমীকরণ ছিল সেটার সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে আমরা কি ফর্ম পাবো, তাহলে আমরা পাবো, তাহলে আমরা যেটা পাবো এটা মুছে ফাঁকা করি নি এখানটা, আমরা কি করছি দ্বিতীয় নাম্বার যে সমীকরণটা এলো সেটার সাথে আমরা 6 গুণ করছি মাইনাস দু নম্বর যে এই ফার্স্ট যে সমীকরণটা এসেছিলো সেটার সাথে আমরা 1 গুণ করছি, তাহলে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে
30.5 आई इज इक्वल टू 11.2। कैलकुलेशन पुरोटा खाताई करबे ताले बुझते पारबे। एखाने हच्छे आई इज इक्वल टू 11.2 बाय 30.5 মানে হচ্ছে 0.367 অ্যাম্পিয়ার, আয়ের মান বেরিয়ে গেল। একইভাবে ওয়্যারলেস অপারেটরের অন্য অন্য ফিজিক্স ম্যাথ যদি ক্লাস পেতে চাও তাহলে ভিডিও লিস্টে যেতে পারো, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাথে সাথে সাবস্ক্রাইব করে দাও। একের পর এক ক্লাস এখানে আসতেই থাকবে।